আজকে আমরা রয়েছি আমাদের নতুন একটি প্রজেক্টে। এটি হচ্ছে ঢাকার সেন্টার পয়েন্ট আপনার মতিঝিলের কাছে, এবং মতিঝিলের সাথে আপনার এখান থেকে বনশ্রী কাছে, আপনার বনশ্রী হয়ে আপনার হাতিরঝিল হয়ে গুলশান বনানীর কাছে। আপনারা এখন আমরা রয়েছি এই যে বিল্ডিংটিতে, এই বিল্ডিংটির লোকেশন হচ্ছে মাদার টেক আপনার বাসাবল। আপনার ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করুন দা দেশ বাংলা, আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন, এবং আপনি সবসময় আপডেট পেতে এবং আমাদের সাথে থাকতেই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। ওয়েল গাইস, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আমাদের যে প্রজেক্টটিতে এসেছি, এই প্রজেক্টটিতে আপনার হচ্ছে আপনার দশতলা বিল্ডিং। দশতলা বিল্ডিংয়ের আমরা এখন ছয়তলা রয়েছি। আপনার এইটা হচ্ছে আপনার ফ্ল্যাটের সাইজ বলে দিই, 1450 স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট। এই ফ্ল্যাটটির যে প্রাইস, আপনি যদি রামপুরা বনশ্রী এইসব এরিয়াতে আপনি যদি কোনো ফ্ল্যাট নিতে চান, তো সেক্ষেত্রে 1000 স্কোয়ার ফিটের যে দাম পড়বে, ওই দামে কিন্তু আপনি এখানে 1450 স্কোয়ার ফিটের ফ্ল্যাট পাচ্ছেন। এইটুকু আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। এখানে আপনি ফ্ল্যাটটিতে পাবেন 3টি বেড, 3টি বাথ, আপনার 2টি বারান্দা। আমরা এখন রয়েছি ফ্ল্যাটটির মাস্টার বেডরুমটিতে। মাস্টার বেডরুমটিতে রয়েছে একটি বাথ, একটি বারান্দা, আর আপনার বাথটি কিন্তু আপনার গিজার সুবিধা রয়েছে। সম্পূর্ণ বাথে কিন্তু আপনার টাইলস করা। এটা হচ্ছে আপনার এখানে আপনার হাই কমোড হচ্ছে, আপনার আরএফএল এর আপনার ডোর হচ্ছে, আমার মালয়েশিয়ান সকল কল হচ্ছে এখানে। আপনার মাস্টার বেডরুমটি, আপনি এই বেডরুমটি মাস্টার বেডরুম ইউজ করতে পারবেন, বা চাইলে আপনি চাইল্ড বেডরুম হিসেবে আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনার সেম অন্যান্য ফ্ল্যাটের তুলনায় আপনার 24x24 সাইজের টাইলস রয়েছে এখানে, আর ডোরগুলো কিন্তু পলিশ করলে দেখতে পাচ্ছেন আরো সুন্দর লাগবে। এখানে আপনার জিপসান করা হবে, সিলিং এ যে আপনার নকশাটা কিন্তু এখানে করা হবে। পাশেই পাচ্ছেন আমাদের কমন বেডটি, আপনার গেস্ট বেডরুমটি কিন্তু আপনি পাশেই পেয়ে যাচ্ছেন। এই গেস্ট বেডরুমটি কিন্তু যথেষ্ট বড়, 12x13 এরকম সাইজের। যেহেতু এখানে 3টি বেড, 3টি বাথ, আপনার 2টি বারান্দা, তো সেক্ষেত্রে 2টি বেডই কিন্তু বাথ বারান্দা পাচ্ছে, এই গেস্ট বেডরুমটি পায়নি। আপনার এই গেস্ট বেডরুমটিতে আপনার একটি বড় উইন্ডো পেয়েছে, 24x24 সাইজের টাইলস পেয়েছে, এটাকে একটি খাট ফেলালে কিন্তু যথেষ্ট স্পেস থাকবে। ওয়ালের কথা বলে দেয় প্লাস্টিক পেইন্টের ওয়াল। বিল্ডিং এ যদি কাজের মান আপনাদেরকে বলি, এখানে আপনার 105 ফিটের আপনার পাইলিং করা হয়েছে, 105 ফিট, 104 ফিট এভাবে পাইলিং করা হয়েছে। আর আপনার এখানে আপনার ক্রাউন সিমেন্ট ব্যবহার করা হয়েছে, আপনার রড ব্যবহার করা হয়েছে, আপনার বিএসআরএম এর রড, আপনার টাইলস সবগুলো আপনার চাইনা মেরুল বরিস টাইলস, জিপসন সবগুলো আপনার থাইল্যান্ডের হোয়াইট সিমেন্ট দিয়ে করা। এখন যদি আপনি ম্যাটেরিয়ালসের কাজ যদি দেখতে চান, সরাসরি আমাদের অন্যান্য অনগোয়িং প্রজেক্টগুলো আসলে আমাদের বিল্ডিং এর কাজগুলো, আপনার কাজের মানগুলো এসে আপনি দেখতে পারবেন। যদি ফ্ল্যাটটি আপনি নিতে চান, আপনার নগদ পেমেন্টে নিলে আপনি বিশেষ ছাড় পাবেন, আর ব্যাংক লোনে চাইলে ব্যাংক লোন নিতে পারেন, বা আমাদের 6 মাসের একটি মাসিক কিস্তির সুযোগ আছে, আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন। এখন আমরা দেখছি ফ্ল্যাটটির কিচেনটি। কিচেনটাও কিন্তু যথেষ্ট বড়, আপনার কিচেনটি কিন্তু আপনার এখানে গিজার সুবিধা পাচ্ছে। সম্পূর্ণ কিচেন কিন্তু আপনার টাইলস দিয়ে আপনার কভার করা, যে আপনার যে চুলা রাখবেন সে অংশটা কিন্তু মার্বেল টাইলস দিয়ে করা। আপনার যে সিঙ্কটা কিন্তু আপনার 5-7 কেজি মাছ এমনি আপনি ক্লিন করতে পারবেন, সেভাবে চিন্তা করে করা। আর আপনি ভিডিওতে কিভাবে বুঝতে পারছেন কিনা জানি না, বাট এখানে আপনার কিচেনটা কিন্তু আপনার 9 ফিট বা 7 ফিট এরকম সাইজ আপনার কিচেন, যথেষ্ট বড় কিচেন। সম্পূর্ণ কিচেনটা আপনি চাইলে আমরা ক্যাবিনেট করে দেব। আমার পছন্দ এই কিচেনটি, ফ্ল্যাটের তুলনায় কিচেনটা যথেষ্ট সুন্দর, যথেষ্ট বড়। এখানে কিচেনে আপনার আপনার রাইজার দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। গভর্নমেন্ট গেস্টটা এখন দিচ্ছে না, যেহেতু নতুন বিল্ডিং, বাট আমরা সবাই যেভাবে করে বেসমেন্টে আমরা আপনার সিলিন্ডারের ব্যবস্থা করেছি, বেসমেন্ট থেকে আপনার ফ্ল্যাট বরাবর গ্যাসটি আসবে। আপনার চুলাটা কানেকশন করলে সিলিন্ডার আপনার বাসায় ক্যারি করতে হবে না। এখন আপনি দেখতে পাচ্ছেন কিচেনের পাশে আপনার যে বেডরুমটি, মূলত এইটা হচ্ছে মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমটা কিন্তু আপনার 24x24 সাইজের আপনার টাইলস, আপনার ওয়ালগুলো কিন্তু আপনার প্লাস্টিক মেইনের ওয়াল, আর রুমগুলো কিন্তু যথেষ্ট বড় রুম। আপনি সরাসরি আসলে আপনি বুঝতে পারবেন। এখানে একটি পাচ্ছে একটি খুবই সুন্দর আপনার লম্বা লম্বা একটি বারান্দা, পাচ্ছেন একটি বাথ, আপনার পাতের উপরে রয়েছে আপনার স্টোর রুমের সুবিধা, এখানে গিজার রাখতে পারবেন, আপনি আপনার মালামাল রাখতে পারবেন যেটা আপনার পছন্দ। আর আর বারান্দা কিন্তু সম্পূর্ণ হাই হবে, বারান্দা আপনার সম্পূর্ণ আপনার স্লাইড ডোরের যে থাইগুলো আছে ওগুলো হবে। বাথটা কিন্তু আপনার মালয়েশিয়ান ওয়াল ব্যবহার করা হচ্ছে, প্লাস হচ্ছে আপনার এখানে বেডরুমের সুইচগুলো কিন্তু আপনার মালয়েশিয়ান। আমরা মূলত বিদেশি প্রোডাক্ট সব ইউজ করি, নর্মাল প্রোডাক্ট আমরা সচরাচর ইউজ করি না। যারা এর আগে আমাদের ভিডিওগুলো দেখেছেন তারা হয়তো আগে জানেন, যারা আমাদেরকে আগে থেকে ফলো করে।
আপনার ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করুন দাদেশ বাংলা। আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন এবং আপনি সবসময় আপডেট পেতে এবং আমাদের সাথে থাকতে। ভিডিওর ফাঁকে ফ্ল্যাটের ডিটেইলস দেওয়ার ফাঁকে আপনাদেরকে বলে দিই, চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা সবসময় আপনাদের জন্য আমাদের নতুন নতুন আপডেট নিয়ে আসি আমাদের নিজস্ব জমিতে করা। আমরা কিন্তু একটা রিয়েল এস্টেট কোম্পানি, আমরা নিজেরা জমি ক্রয় করে জমির বিল্ডিং করে ফ্ল্যাট আকারে সেল করি। এখানে আপনি দেখতে পাচ্ছেন, যদি আপনি দেখে আপনার কি আপনার মাস্টার বেডের সাথে আপনার কিচেন, কিচেনের পাশে কিন্তু আপনার ডাইনিং স্পেসটা পাচ্ছেন, ডাইনিং এর পাশে ড্রয়িং স্পেস, ড্রয়িং এর সাথে কিন্তু আপনার কমন বাথ পাচ্ছেন, আপনি ড্রয়িং কমন বাথের পাশে আপনার গেস্ট বেডরুমটা, এরপর আবার আরেকটা বেডরুমটা, চাইল্ড বেডরুমটা, তো মানে সবগুলাই পাশাপাশি। ডিজাইনটা খুবই সুন্দর, আপনার সিং খোলা নিয়ম মাফিক ভাবে করা। কিচেনটা যদি আর একটু দেখেন, এই কিচেন, এই হচ্ছে আপনার কমন বাথ, এই হচ্ছে আপনার ড্রয়িং ডাইনিং, আর এই হচ্ছে আপনার মেন ডোরটা, আর পাশে আপনার কিন্তু আপনার চাইল্ড বেডরুমটা। তো সবগুলো কিন্তু আপনাদেরকে বলে দিচ্ছি। আর এখানে আরেকটা জিনিস দেখবেন, ভিডিওতে বুঝে যাচ্ছে না, আপনাদেরকে আসেন আপনার ফোনের ইউটিউব অ্যাপে গিয়ে সার্চ করুন দাদেশ বাংলা। আমাদের ইউটিউব চ্যানেলটি পেয়ে যাবেন এবং আপনি সবসময় আপডেট পেতে এবং আমাদের সাথে থাকতেই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন।